আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নুসরাত জাহান। দেশে প্লাস্টিক বর্জ্য একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। সম্প্রতি এ সমস্যার সমাধানে একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জ্য ময়লার ভাগাড়ে রেখে দিলে বা লেক, নদী ও সমুদ্রের সংস্পর্শে এলে পরিবেশের ক্ষতি করতে পারে। গত এক বছর ধরে 50 বছর বয়সী নাজির হোসেন এসব প্লাস্টিক বর্জ্য ফুটপাত, ছাদ ও টয়লেটের ব্যবহারের উপযোগী স্বল্প খরচে টাইলসে রূপান্তরিত করে আসছেন। তার কর্মজীবনে প্লাস্টিক বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি 90-এর দশকের শুরু থেকে প্রায় 20 বছর টানা একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। 2021 সালে তিনি উদ্যোক্তা হিসেবে বিভিন্ন আকারের প্লাস্টিক পণ্যের ছাঁচ তৈরির ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানের নাম দেন হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এটি কামরাঙ্গীর চরে অবস্থিত। একদিন তার মাথায় নতুন এক চিন্তা এলো। আমি খেয়াল করলাম আমার ওয়ার্কশপের সামনের ফুটপাথটি মাটির টাইলস দিয়ে তৈরি। তারপর আমি চিন্তা করলাম, আমরা যদি ফেলে দেওয়া প্লাস্টিক এই ছাঁচে ব্যবহার করি তাহলে টাইলস বানাতে পারবো, যোগ করেন তিনি। তবে তিনি এই প্রক্রিয়াটি ঠিক কীরকম হবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তাই তিনি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার RIC নামে একটি স্থানীয় NGO-র সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য যোগাযোগ করেন। RIC পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের টেকসই উদ্যোগ প্রকল্পের মাধ্যমে তার এই অভিনব প্রক্রিয়ার বাস্তবায়নে সহায়তা করে। তারপর আমি একটি ছাঁচ তৈরি করলাম এবং প্লাস্টিকের টাইল বানাতে শুরু করলাম। আমি 2012 সাল থেকে প্লাস্টিক পণ্যের ছাঁচ তৈরি করে আসছি, এ কারণে আমার কাঁচামাল জোগাড়ে কোনো সমস্যা হয়নি, যোগ করেন তিনি। তিনি আরও জানান, প্লাস্টিকের টাইলসগুলো ওজনে হালকা এবং মাটি বা সিরামিকের টাইলসের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী হবে। এ পর্যন্ত তিনি পরীক্ষামূলকভাবে 1000-এরও বেশি টাইলস তৈরি করেছেন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার ও দূষণ উভয়েরই পরিমাণ খুব দ্রুত বাড়ছে। দেশের নগর অঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 2005-এর 3 কেজি থেকে বেড়ে 2020-এ 9 কেজি হয়েছে। 15 বছরের ব্যবধানে এটি 3 গুণ বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2020 সালে বাংলাদেশে 9,770,000 টন প্লাস্টিক ব্যবহার করা হয়, যার মধ্যে মাত্র 31% রিসাইকেল করা হয়েছে। প্লাস্টিক বর্জ্যের মধ্যে সবচেয়ে বেশি দুরবস্থা হয় একবার ব্যবহার উপযোগী পণ্য, যেমন শপিং ব্যাগ, প্যাক করার উপকরণ ও র্যাপার নিয়ে। জাতীয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা কর্মপরিকল্পনায় 2025 সালের মধ্যে 50% প্লাস্টিক রিসাইকেল করা, 2026 সালের মধ্যে 90% একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য থেকে সরে আসা এবং 2030 সালের মধ্যে 30% প্লাস্টিক বর্জ্য কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাজির হোসেন প্লাস্টিক টাইলস তৈরির পর এর গুণগত মান যাচাইয়ের জন্য কিছু নমুনা টাইলস বুয়েটের গবেষণাগারে নিয়ে পরীক্ষা করা হয়। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুস সালাম আকন্দ জানান, টাইলস নিয়ে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে ভালো। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, প্লাস্টিকের টাইলস সিরামিক টাইলসের বিকল্প হতে পারে না। উভয়ের সুবিধা অসুবিধা রয়েছে। তবে প্লাস্টিক টাইলস সিরামিক বা মাটির টাইলসের চেয়ে বেশি টেকসই, যোগ করেন তিনি। অধ্যাপক সালাম আরও জানান, প্লাস্টিক টাইলসের ব্যবহার নিঃসন্দেহে প্লাস্টিক দূষণ কমাতে সহায়তা করবে। বিশ্বে প্লাস্টিক টাইলসের ব্যবহার নতুন কিছু নয়। কয়েকটি দেশে ইতিমধ্যে প্লাস্টিক দূষণের ব্যবস্থাপনায় এই পণ্য ব্যবহার শুরু করেছে। এই টাইলসগুলো সিরামিক বা মাটির তৈরি টাইলসের তুলনায় অপেক্ষাকৃত টেকসই, হালকা এবং এগুলো পরিবহন ও স্থাপন করা সহজ হওয়ায় মিশর, ভারত, কেনিয়া ও অন্য কিছু দেশ ইতিমধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান জানান, তিনি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি টাইলসের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী, কারণ সাধারণত এ ধরনের পণ্যগুলো সিরামিক বা মাটির তৈরি টাইলসের চেয়ে বেশি টেকসই হয়। তিনি বলেন, আমরা পণ্যটি দেখেছি, আমরা এখন এই টাইলসগুলো নিয়ে আমাদের গবেষণাগারে পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছি। তিনি আরও জানান, পরীক্ষা ঠিক মতো হলে এর মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবেলায় নতুন দিগন্তের সূচনা হতে পারে। নাজির হোসেন জানান, প্রতিটি টাইলসের ওজন 280 থেকে 300 গ্রামের মতো এবং এটির দৈর্ঘ্যে প্রস্থে যথাক্রমে 11 ইঞ্চি ও 7.5 ইঞ্চি। তিনি জানান, এক টুকরো টাইলস 42 থেকে 45 টাকায় বিক্রি হতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অন্য টাইলসের সঙ্গে সিমেন্ট বা অন্যান্য উপকরণ দিয়ে আটকে রাখা যায়, যোগ করেন তিনি। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/পদ্মা নিউজ 24।